নবম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকাকে নিয়ে পলায়ন ভিন্নধর্মী যুবকের শেষ পর্যন্ত আটক করলো পুলিশ। জানা গেছে গত বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয় ওই নাবালিকা। পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাওয়া যায়নি। কচুদারম থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়। শেষমেশ মেয়েটির সন্ধান পাওয়া যায় আসাম ইউনিভার্সিটি পুলিশ ফাঁড়ির মিচাপানি এলাকায়। সেখানে অভিযান চালিয়ে অমরেশ দাস নামের বছর 33-এর এক যুবকের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে আসাম ইউনিভার্সিটি ফাঁড়ি পুলিশ। আটক করা হয় যুবকটিকেও। শুক্রবার তাদের কচুদারম পুলিশে সমঝে দেওয়া হয়। মেডিকেল পরীক্ষার পর কিশোরীটিকে উজ্জ্বলা হোমে পাঠিয়ে দেয় পুলিশ। অমরেশকে গ্রেফতার করে লক আপে রাখা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। তার বিরুদ্ধে পস্কো থানায় মামলা রুজু করেছে কচুদারম পুলিশ। জানা গেছে অমরেশ বিবাহিত, তার একটি সন্তান রয়েছে মুসলিম, সে যে ওই কিশোরীকে ফুসলিয়েছে। সে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।